নমস্কার বন্ধুরা, পেটুনদারা চ্যানেলের সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকালই আমার হাতে চলে এসেছে পান্তা মাছ। সেই পান্তা মাছের রান্নাটাই তোমার সাথে সঙ্গে শেয়ার করবো। এই যে বড় বড় সাইজের পান্তা মাছ, সেটা করবো আমি আলু আর বেগুন দিয়ে করবো। তো চলো রান্নাটা শুরু করি, সকাল সকালই রান্নাটা করবো। মাছটা আমি ধুয়ে রেখেছি, এখানে লবণ হলুদ মাখিয়ে রাখবো। পান্তা মাছগুলো ভেজে নিচ্ছি। পান্তা মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে দেব একটু জিরে, তেজপাতা। এই যে আলু আর বেগুন, আলুগুলো আমি আগে ভাজা করে নেব। লবণ দেবো আমি, হলুদটা পর দেবো আমি, ভাজা ভাজা করে নেবো আলুটা, তারপরে দেবো। ফুলটা একটু অল্প ভাজা হয়েছে, এই সাথে করে নিয়েছি আমি মশলা। এই যে আদা লঙ্কা, এই মশলাটা করে নিয়েছি, একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলাগুলো দেবো। আলু বেগুন আর ভাজা হয়ে গেছে, এর মশলা আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো আমি সবজির সাথে। ভালো করে মিশে গেছে, এর মধ্যে ঢেলে দেবো আমি মাছগুলো, দিয়ে এখন জল দিয়ে দেবো। আমি এই যে জল দিয়ে দিয়েছি, এখন আমি প্লেটটা দিয়ে ঢেকে দেবো। দিয়েছি আর কালো জিরে যে ফোড়ন দেওয়া হয়েছে, মানে ফোড়নটা সব মাছেই তো বেশিরভাগই জিরে দেওয়া হয়, আর পান্তা মাছ বলে আমি কালো জিরে ফোড়নটা দিয়েছি। কালো জিরের একটা যে গন্ধটা খুবই সুন্দর লাগে আর কি। তো জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে কালো জিরে ফোড়ন। তো এখন ঢেকে দিলাম, এখন বাদ পাকি আবার অন্য কাজটা, অন্য কাজ করব, ভাত বসাবো পাশে, তাই করতে থাকি, ওটা হতে থাকুক আমার। রেখে নিয়েছিলাম, এখন মাখা মাখা হয়ে গেছে, এর মধ্যে একটু আমি জিরা দিয়ে দিয়ে নেব। মাখা মাখা ঝোল একদম নামিয়ে ফেললাম, এখানে চাল কুমড়ো ঘট্ট করবো এটা, আর এখানে আলু ভাজা, এই পরপর আমি রান্নাটা করে নেব। আমার রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে চাল কুমড়োর ঘন্ট, এখানে আলু ভাজা করেছিলাম আমি, আর এখানে পান্তা মাছ করেছি মাখা মাখা একদম। তো আমি খেতে দিয়েছি এখন। মামাম খেতে বসে কি করছো মামাম, কই দেখি মুখটা ঘুরাও, কি এইগুলো দেখি তাকে বলো, কি খাচ্ছ তুমি? মোটু পাগলু খাওয়ার সময় যেরকম রোদ সেরকম গরম, মেন কথা সবাই খালি গায়ে বসে পড়েছি, সঙ্গে ফ্যান চলছে, আর এখন খেতে বসেছি। আজকে আমাদের মেনু একদম সিম্পল, গরমের চাল কুমড়ো চেক তোমাকে দেখালো বৌদি, আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝোল, বেগুন আর আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এই দিয়ে শুরু করেছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, খেতে খেতে তোমাদের সঙ্গে বিদায় নেব আজকে ভিডিও থেকে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো। আর যদি বলার